নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। যোগাযোগে বিশেষ গুরুত্ব দেবেন রাজদীপ, জোর দেবেন কাগজ কলেও। মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধি নিষিদ্ধ, হাল খুঁজতে দ্বারস্থ ডিসি। জাতীয় সড়কে ট্রেভেলার অল্টো মুখোমুখি, হত এক আহত নয় বরযাত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর তথা কাছাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন নবনির্বাচিত সাংসদ রাজদীপ রায়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শিলচর তথা কাছাড়ের রাস্তাঘাটের উন্নতিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে তিনি কথা বলবেন। Should tell you that just about few days, 3 to 4 days, the counting was on 23rd, probably on 18th we met him. But all staff of few staffs of HPC with BJP leadership of the Three Valleys. শিলচর শহরের আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে একটি বিশেষ বর্জ্যবাহী গাড়ি নিয়ে আসা হবে বলে তিনি জানান। এই গাড়িটি 1, 2, 4, 24 ও 28 নম্বর ওয়ার্ডে কাজ করবে। এনটিটি আছে, বিগত সপ্তাহে একটা ওয়ার্ডিক্ট দিয়েছে, এই ওয়ার্ডিক্ট ইজ রিগার্ডিং হোল কান্ট্রিজ ফিউ দিস থিং। তার মধ্যে শিলচরের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে এটা নিয়ে এনটিটি ইজ নট ভেরি হ্যাপি। আর শিলচরের যে ডাম্পিং গ্রাউন্ডটা আছে সেই ডাম্পিং গ্রাউন্ডটা নিয়েও তাদের কিছু বক্তব্য আছে। And we have got instructions directly from the NGT so as to rectify deficiencies which are there. ওই জন্য আমাদের একটা মিটিং হয়েছে, SLR বলে একটা ইয়ে করা হয়েছে, সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট। সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট মানে এখন পাইলট প্রজেক্ট হিসাবে, দিস ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং অফ ইয়েস্টারডেস মিটিং, দ্যাট ইজ এ পাইলট প্রজেক্ট হুইচ ইজ গোয়িং টু স্টার্ট ইন 5 to 6 wards, 1, 2, 3, 4 নম্বর, 24 নম্বর আর 27 নম্বর, 1, 2, 3, 4, 24 and 27। এই পাইলট প্রজেক্টে আমরা 8টা গাড়ি অর্ডার দেওয়া হবে, এই 8টা গাড়ি পাঞ্জাব থেকে আসবে। এটা ট্রাইসাইকেল হবে, একটু মোটা হুইল এর ট্রাইসাইকেল, স্পেশাল ট্রাইসাইকেল উইথ সেপারেট বক্সেস অ্যান্ড লিডস। ওটা বাড়ি বাড়ি যাবে, from every household on a 12 hour basis, সকালে একবার বিকেলে একবার, solid আর liquid waste মানে। জেলা সভাপতি কৌশিক রায়কে পাশে বসিয়ে রাজদীপ আরো বলেন, মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে দুর্নীতির অভিযোগ উঠলেও ব্লাড ব্যাংক নিয়ে তেমন কোনো দুর্নীতি নেই। 5 গ্রাম কাগজ কল চালুর ব্যাপারে সাংসদ বলেন, নির্বাচনের ফল ঘোষণার আগে একটি প্রতিনিধি দল এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সে সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে তিনি প্রথম বৈঠকেই প্রসঙ্গটি তুলবেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এ নিয়ে কথা হয়েছে। কাছাড়ের জেলা প্রশাসন হঠাৎ নির্দেশ দিয়ে শিলচর মেডিকেল কলেজে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের পরিদর্শন বন্ধ করে দেওয়ায় এবার তাঁরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রোগীদের স্বার্থে এবং তাদের পরিবার প্রতিপালনের আর্জি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। প্রতিনিধি দলটিকে জেলা শাসক বলেছেন তিনি এ ব্যাপারে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সঙ্গে আলোচনা করবেন। এদিন জেলা শাসকের সঙ্গে কথা বলার সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পক্ষে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, শিলচরে বর্তমান 600টি ঔষধ কোম্পানির প্রতিনিধি রয়েছেন, এই নির্দেশের ফলে তাদের রোজগারের সমস্যা সৃষ্টি হয়েছে। পক্ষ থেকে মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভরার প্রবলেম নিয়ে ডিসির সঙ্গে কথা কইতে আইসি। মুদ্দা ব্যাপারটা হয়েছে যে ডিসি একটা অর্ডার দিয়া সমস্ত গভর্নমেন্ট হসপিটালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজ ব্যান করে দিয়েছে। এখন এই ক্ষেত্রে এখানে শিলচর শহরে আছে প্রায় অন্তত 600-700 মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে।
তাদের চাকরি, তাদের জীবিকা সমস্ত কিছু নির্ভর করতেছে এই কাজের উপরে। এই কাজটা হঠাৎ করে এই বন্ধ করে দেওয়াতে দে আর ইন এ প্রবলেম। তিনি এও বলেন, ঔষধ কোম্পানির এই প্রতিনিধিরা একমাত্র চিকিৎসকদের মলিকিউলারের অনুপাত বুঝিয়ে দিতে পারেন। সুপ্রিয়বাবু আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। নিউ জেনারেশন ডক্টররা যারা আইতেছে তাদের কাছে নিউয়ার মলিকুল যেগুলি আইতেছে মার্কেটে সেগুলি যদি ইনফর্ম করতে লাগে, তাহলে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছাড়া দেয়ার আর নো আদার অল্টারনেটিভস। সুতরাং এদের কাজটা বন্ধ করলে পরে এই জায়গাতে পাবলিক সার্ভিসেও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হইব। এখন আমরা চাইতেছি যে কোনোরকম পেশেন্ট ডিস্টারবেন্স যাতে না হয় ওপিডি আওয়ার্সে, সেইভাবেই একটা নিগোসিয়েবল সেটেলমেন্টে যাওয়া, যাতে হসপিটাল অথরিটির সঙ্গে কথাবার্তার মাধ্যমে একটা টাইম ফিক্স করা হয় যেখানে এই ছেলেরা সেইভাবে কাজ করতে পারে। সবথেকে বড় ব্যাপার, WHO রুলস অনুযায়ী এটা নির্দিষ্ট করা আছে যে মেডিকেল কোম্পানির প্রমোটাররাই একমাত্র মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট হসপিটাল বা যে কোনো হসপিটালে ডক্টরদের সঙ্গে মিট করতে পারে এবং এই প্রোডাক্ট সম্পর্কে তারা ডিসকাশন করতে পারে, যেটাকে কয় অ্যাডভার্টাইজমেন্ট কয়। অর্থাৎ ম্যাজিক অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট রেমিডিজ অ্যাক্ট, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টের মাধ্যমে এই জিনিসটা নির্দিষ্ট করা আছে যে মেডিকেল হেলথ সায়েন্স রিপ্রেজেন্টেটিভরা হসপিটালে কাজ করবো। সুতরাং এটা হঠাৎ করে এই ধরনের বন্ধ করে দেওয়াটা এটা একটা বিরাট প্রবলেমের সৃষ্টি করছে। আমরা চাই এই প্রবলেমটা যাতে অবিলম্বে সলভ হয়, এলেগে আমরা ডিসির সঙ্গে দেখা করছি। ডিসিএ কইছেন তাই জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে আলাপ করবা, আমরা এক্সপেক্ট করতেছি যে উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম এই ব্যাপারে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া হইব। লোকসভা নির্বাচনে শিলচর আসন হাতছাড়া হওয়ার কারণ অনুসন্ধানে এক সভায় মিলিত হয় জেলা কংগ্রেস। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত ওই সভায় বিভিন্ন ব্লক মণ্ডল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিলচর আসনে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস কমিটির একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওই রিভিউ মিটিংয়ে বিধানসভা ভিত্তিক এই রিপোর্টটি চাওয়া হয়েছে। এই রিপোর্ট তৈরি করে প্রদেশ কংগ্রেসে জমা দিতেই এদিন এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। পিসিসির একটা সভা আছে গুয়াহাটিতে, সেটা রিভিউ মিটিং হবে। সেখানে একটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রিপোর্ট চাওয়া হয়েছে, সেটা আমরা তৈরি করে জমা দিব পিসিসিতে। এবং বিভিন্ন ব্লকের থেকে যারা ব্লক প্রেসিডেন্টরা এসছে বা ব্লকের কর্মীরা এসছে, মণ্ডলরা এসছে, তাদের কী মন্তব্য এই রেজাল্ট নিয়ে সেটা শোনা আমাদের দায়িত্ব, সেটা আমরা শুনছি। অ্যাকর্ডিংলি আমরা একটা রিপোর্ট তৈরি করে পিসিসিতে জমা দেব। প্রাক্তন সাংসদ এদিন অকপটে স্বীকার করে নিয়েছেন, নতুন করে তাদের চিন্তা করতে হবে, তাদের কাজ এখন আর কংগ্রেসের অফিসের ভেতরে সীমাবদ্ধ নয় এবং বাইরে যেতে হবে তাদের। সরকার কেউ সাহায্য পায় কেউ পায় না হতেও পারে, কারণ কারুর কাজ তো একদম 100% পারফেক্ট থাকে না। কিন্তু প্রশ্নটা হলো যে নতুন করে শুরু করতে হবে আর বুঝতে হবে যে কোনখানে সংশোধন করতে হবে। তাই বলে যে কারণগুলো উঠে আসছে সেটা নিয়ে আমি ডিসিসি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করব, একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেট আপ করে দাও, প্রত্যেকটা ব্লকে সভা হোক। কারণ শুধু জেলা কংগ্রেসের এক্সটেন্ডেড এক্সিকিউটিভ দিয়ে জিনিসটা ঠিকভাবে বোঝা যাবে না। ইউ হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। আমাদের কাজ এখন কংগ্রেস অফিসের ভিতরে না, আমাদের কাজ হলো কংগ্রেস অফিসের বাইরে। সেটাই। ছ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যাত্রী এবং দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য 9 যাত্রী। নিহত বরযাত্রীর নাম মানিকলাল নমশূদ্র, তার বাড়ি করিমগঞ্জের অম্বরখানায়। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার মধ্যরাত্রে। জানা গেছে শিলচর অভিমুখী একটি বরযাত্রীবাহী ট্রেভেলার এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারান বরযাত্রীবাহী গাড়ির যাত্রী মানিকলাল এবং ঘটনায় অন্য 9 যাত্রী গুরুতর আহত হন। পরবর্তীতে আহত যাত্রীদের উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশ নিহত বরযাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। 12:10 আমার মাদক দাম তো বিয়াত ছিল, মাদক দামের পর ইয়াতে মোহনপুর যাব বিচারছিল ট্রেভেলার গাড়ি, আর করিমগঞ্জের পর আহা এখন এল্টো গাড়ি মধুরপুরের পর বিয়া পাতি করিমগঞ্জ যাব বিচার, আর শিলিগুড়ির টানিং টানিং মানে নদীর কাষত আর দুইখান গাড়ি মুখামুখি হয়ে প্রায় 10 মান ইঞ্জুরি, এর মাজত সিরিয়াস 6 মান, একজন ঢুকালে দোকানজনের নাম হল যেজন ঢুকালে সেখানের নাম হল মানিকলাল নমশূদ্র, বয়স প্রায় 46-47 হব,
তেখেতর ঘর পরিমল জঙ্গাই রোগ আম্বরখানা বলে কয়। এতিয়া মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করা হয়েছে? এটা আমি পরিমল দই প্রেরণ করে আছি, কারণ চিলি হসপিটালে তো মই ঢুকেছিল, আর বাদ বাকি সব মোটামুটি রাতে আমি শিলচর গিয়ে রেফার শিলচর পাঠাই। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা শিলচর কালান সড়কের বেহাল দশা নিরসনে শেষমেশ পথে নামতে বাধ্য হলেন আম জনতা। বৃহস্পতিবার জনতা বুরুঙ্গা রেলগেটে অবরোধ গড়ে তোলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান তোলেন তারা। তারা দাবি জানান অবিলম্বে শিলচর কালান সড়ক সংস্কার না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ মোট 11 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানালো সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম। শিলচর গোলদিঘি মলে বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপতির ভট্টাচার্য। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, শিক্ষাবিদ শৌরীন্দ্র কুমার ভট্টাচার্য, ডক্টর বিশ্বতোষ চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানে সব বক্তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভালো লাগে যখন সাধারণ পরিবার থেকে তারকারা উঠে আসে, কারণ এটাই ইতিহাস। ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে যে কোনো ক্ষেত্রে, শুধু খেলাধুলা পড়াশোনা নয়, খেলাধুলা, বিজ্ঞান, সাহিত্য, সব কিছুর ক্ষেত্রে, সঙ্গীতের কথাই বলুন, সাধারণ পরিবার থেকে বিশেষ করে খেলাধুলার জগতের কথা সবসময় দেখা যায়। অতি সাধারণ পরিবারের সন্তানরাই মানে নদী ভাঙনে আতঙ্কে ধুঁকছেন ধুমকরের বাসিন্দারা। জনপ্রতিনিধিদের উপর ভরসা হারিয়ে বর্তমান ধুমকর গ্রামের মানুষ নদী ভাঙন থেকে পরিত্রাণ পেতে গঙ্গা পূজা, ভূমি পূজা করতে শুরু করেছেন। জায়গায় আছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে মানে ভাঙতে 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 আজকে তো স্কুলে বারান্দা পর্যন্ত গেল গিয়া। হ্যাঁ, স্কুলে বারান্দা পর্যন্ত যাওয়ায় তো ওখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাইলাম, জানানোর পরে আবেদন করলাম, এরপরে আমরা লোকাল বিধায়ক যে তার কাছেও জানাইলাম। এখন আজকে এখানে কি হর ওই যে আজকে এখানে তো গঙ্গা পূজা হল, মানে কিটার লাগে এটা গঙ্গা পূজা করা হওয়ার, আমরা মানে আমরা ধর্ম বিশ্বাসের উপরে নির্ভর করিয়া যে গঙ্গা মাতারে পূজা করলে হয়তো মানে গঙ্গার এই যে ভাঙন যেটা এটা রোধ হইতে পারে, ওইটা লাগে মানে সবে একত্রিত মিলিত হইয়া চাঁদা উঠাই এখানে পূজা। জনতার অভিযোগ, জাটিঙ্গা নদী ভাঙ্গনে ধুমকর সহ এর আশেপাশের কয়েকটি গ্রাম তলিয়ে যেতে বসলেও সরকারি তরফে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। গ্রামের এক বাসিন্দা জানালেন, ভাঙ্গনের গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে স্কুলের বারান্দাও। এই গ্রামের বনবস্তি কারণ হচ্ছে বড়লা ব্লকের শেষ্রীজীবীতে প্রচুর ভাঙ্গন দেখা দিছে। আজকে মায়ের আরাধনার লাগে আজকে গঙ্গা পূজা দেওয়া হয়েছে, সবে চান্দা তুলিয়ার গঙ্গা পূজা। আমাদের এখানে পাশে একটা স্কুল, স্কুলও যার গিয়ে এবং বাড়িঘর মানুষও যাইব কি সেই আসছে, গ্রামবাসী সকল সকলে মিলিয়ে আজকে কেন গঙ্গা পূজা দেওয়া হয়েছে, যাতে মায়ের একটু আরাধনা করার, যাতে মায়ের নদীকে বাঙনটা যাতে রোধ করে। সরকার তো তার সরকারের মতো শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল হয়ে পড়েছে। শুধুমাত্র উপযুক্ত শ্রেণীকক্ষের অভাবে মাধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েরা ভর্তি হতে পারছেন না বলে ওই স্কুলে অভিযোগ করেছেন পশ্চিম কাটিগড়া জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। বিষয়টি নিয়ে তিনি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গেও কথা বলেছেন। সুব্রত চক্রবর্তী পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তি এবং স্কুলে নির্নিয়মান শ্রেণীকক্ষগুলোর কাজ শুরু করার দাবি নিয়ে শীঘ্রই জেলা শাসকের সঙ্গে কথা বলবেন তিনি। এসে শুনলাম যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে 301 জন ছাত্র এইচএস ফার্স্ট ইয়ার আর্টসে
অ্যাডমিশন ললিগ আবেদন করেছেন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন 157 জনের অ্যাডমিশন দিবেন, বাকি ছাত্রগুলা কোথায় যাবেন সেই ব্যাপারটা নিয়ে আমি ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করেছি। অন্যান্য স্টাফরা ছিলেন, ওনারা বলেছেন ওনারা তিনটা ক্যাটাগরি করেছেন, ক্যাটাগরি করিয়ে 157 জনের অ্যাডমিশন দেওয়া হবে, এবং আমি রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে বাকি ছাত্রগুলো যারা বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য। উনি বলেছেন যে আগামী 6 তারিখ পরে একটা সভা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তারপরে আমরা যেটা দেখলাম স্কুলের সার্বিক অবস্থা, বিশেষ করে বিল্ডিংয়ের যে অবস্থা, সেই যে বিল্ডিং কালান হায়ার সেকেন্ডারি স্কুলের যে বিল্ডিং, আমার মনে হচ্ছে সেটা বরাক উপত্যকায় কোনো হায়ার সেকেন্ডারি বা হাই স্কুলে এরকম বিল্ডিং নেই, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এবং বিশেষ করে আমরা দেখলাম যে এখানে একটা কাজ চলছিল প্রায় 2 বছর আগ থেকে, কাজটা বন্ধ রয়েছে পিডাব্লিউডি বিল্ডিংসে, 50 লক্ষ টাকা একটা বিল্ডিং, সেখানে 2 বছর থেকে কাজ বন্ধ রয়েছে, হাফ ডান কাজ রয়েছে। তো আমরা সেই ব্যাপারে ডিসি ম্যাডাম এবং বিভাগীয় আধিকারিকের সঙ্গে আমি আলোচনা করব। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। যোগাযোগে বিশেষ গুরুত্ব দেবেন রাজদীপ, জোর দেবেন কাগজ কলেও। মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধি নিষিদ্ধ, হাল খুঁজতে দ্বারস্থ ডিসি। জাতীয় সড়কে ট্রেভেলার অল্টো মুখোমুখি, হত 1 আহত 9 বরযাত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।